বন্ধুরা স্বাগতম জানাচ্ছি এনশিয়েন্ট অ্যানিমেল ভার্সেস প্রেজেন্ট অ্যানিমেল এপিসোডের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই স্মাইলডনের নাম অথবা সেবার টুথ টাইগারের নাম শুনে থাকবেন, যা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ। এবং বর্তমানে বসবাস করা সবচেয়ে বড় ভাল্লুকের নাম হচ্ছে পোলার বেয়ার। তারা আকারে যেরকম বড় ওরকমই তারা অনেক ভয়ঙ্কর। পোলার বেয়াররা তাদের নিজের অঞ্চলে তারা অনেক ভয়ঙ্কর প্রাণী, এবং সেভার টুথ টাইগার অথবা স্মাইলোডনরাও নিজের এলাকায় অনেক ভয়ঙ্কর প্রজাতির একটি প্রাণী। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন স্মাইলোডনরা আজ থেকে প্রায় 11,000 বছর পূর্বে পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায়। তাহলে বন্ধুরা এই দুই ভয়ঙ্কর প্রজাতির প্রাণী যদি নিজের সামনাসামনি হয়ে যায় এবং নিজের মধ্যে লড়াই করে, সেই লড়াইতে কে জিতবে? জিতবে স্মাইলোডন না জিতবে পোলার বেয়ার? জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা প্রতিবারের মতন একটি কথাই, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এরকম ভিডিও সবসময় পেতে হলে। তো আমরা প্রথমে জেনে নেই পোলার বেয়ারদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু অজানা তথ্য। এরা আর্কটিক অঞ্চলে বসবাস করে। এরাই ভাল্লুকের একমাত্র প্রজাতি যারা বরফে সার্ভাইভ করতে পারে খুব সহজেই। এরা নাতিশীতোষ্ণ অঞ্চলে ভাল্লুকদের গায়ের আকৃতি থেকে এদের গায়ের আকৃতি অনেক বড় হতো, যেখানে একটি মহিলা পোলার বেয়ারা সর্বোচ্চ 3-7 ফুট পর্যন্ত এদের উচ্চতা হয়, আর অন্যদিকে একটি পুরুষ পোলার বেয়ারের উচ্চতা সর্বোচ্চ 4 ফুট পর্যন্তই যেতে পারে। এই পোলার বেয়ারের দেহে লম্বার কথা আসলে একটি মহিলা পোলার বেয়ারার প্রায় 7-10 ফুট পর্যন্ত লম্বা হয়, এবং যেখানে একটি পুরুষ পোলার বেয়ার মাত্র 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করা ভাল্লুকদের ঘাড়ের আকৃতিটা মাঝারি অথবা একটু ছোট আকৃতির হয়ে থাকে। তবে পোলার বেয়ারের ঘাড়ের আকৃতিটা নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করা ভাল্লুকের ঘাড়ের আকৃতি থেকে একটু বড় হয়। মূলত তারা লম্বা ঘাড়যুক্ত একটি ভাল্লুক। এই পোলার বেয়ারের ওজনের কথা আসলে তারা 400 কেজি থেকে প্রায় 550 কেজি পর্যন্ত হতে পারে। এই পোলার বেয়ারের সম্পূর্ণ তোয়ালে প্রায় 42টি মতন দাঁত থাকে, এবং প্রত্যেকটি দাঁতের আকৃতি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই পোলার বেয়ারদের এক্সট্রা একটা বেনিফিট থাকতো, সেই বেনিফিটটা হলো তাদের নখ। তাদের নখের আকৃতি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যার সাহায্যে তারা কোনো শিকারকে শুধুমাত্র আঁচল মেরে মেরেই অনেকটা আহত করে ফেলতে পারবে। বন্ধুরা এই পোলার বেয়ারদের চোয়াল অনেক শক্তিশালী চোয়াল হতো। তাদের চোয়ালের মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে প্রায় 80 কেজি পর্যন্ত বহন করতে পারে। এই পোলার বেয়াররা তাদের শক্তিশালী চোয়াল দিয়ে কোনো শিকারের উপর বলতে গেলে অনেকটা চাপই প্রয়োগ করতে পারে। এদের বাইট ফোর্স প্রতি স্কোয়ার ইঞ্চিতে প্রায় 600 কেজির মতন। বন্ধুরা আপনারা কি এই সকল অজানা তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনযুক্ত ভিডিও সবসময় পেতে চান? তাহলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন, প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন। তো এখন সময় এসেছে স্মাইলোডনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু অজানা তথ্য জেনে নেওয়া। আজ থেকে 11,000 বছর পূর্বে স্মাইলোডনরা এই পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায়। এটি বাঘ এবং সিংহের শক্তি মিশ্রণযুক্ত একটি প্রাণী। এই প্রাণীটির দেহের আকৃতির কথা আসলে এরা উচ্চতার দিক দিয়ে সর্বোচ্চ 4 ফুট পর্যন্ত হয়, এবং এটি লম্বার দিক দিয়ে সর্বোচ্চ প্রায় 10 ফুট পর্যন্তও যেতে পারে। এদের ওজন জাত ভেদে হয়ে থাকতো, সর্বনিম্ন 200 কেজি থেকে শুরু করে প্রায় 400 কেজি পর্যন্ত যেতে পারত এদের ওজন। বন্ধুরা কোনো প্রাণীকে যদি 11 ইঞ্চি লম্বা তলোয়ার দিয়ে তাদের গলায় আঘাত করা হয় বা তাদের গলায় প্রবেশ করানো হয়, তাহলে সে প্রাণীটির পক্ষে বাঁচা বলতে গেলে অসম্ভব, ঠিক না? ওরকমই একটা ভয়ঙ্কর অস্ত্র ছিল স্মাইলোডনের কাছে। জি, এদের দাঁতের আকৃতি প্রায় 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যার সাহায্যে তারা কোনো শিকারের উপর প্রতি স্কোয়ার ইঞ্চিতে প্রায় 230 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। এদের কামড়ের চাপ যদি কোনো প্রাণীর উপর পড়ে, তবে সেই প্রাণীটির পক্ষে বাঁচা বলতে গেলে অসম্ভব। তো সময় এসেছে এই দুটি প্রাণীর মধ্যে লড়াই হলে কে জিতবে তা জানার। তো চলুন জেনে নেওয়া যাক।
বন্ধুরা, এই দুটি প্রাণীকে যদি উচ্চতা অথবা লম্বার দিক দিয়ে কম্পারিজন করা হয় তাহলে লম্বার দিক দিয়ে এই দুটি প্রাণীকে প্রায় সমান বলা গেলে চলে, অথবা সমানে এই দুটি প্রাণী। তবে একটু পার্থক্য ছিল এই দুটি প্রাণী উচ্চতার দিক দিয়ে। যেখানে একটি পোলার বেয়ারা সর্বোচ্চ 7 ফুট পর্যন্ত হয়, ওখানে একটি স্মাইলডনরা সর্বোচ্চ প্রায় 4 ফুট পর্যন্ত এদের উচ্চতা। আবার বন্ধুরা, এই দুটি প্রাণী যদি ওজনের দিক দিয়ে কম্পারিজন করা হয় তাহলে অনেকটা এগিয়ে থাকবে পোলার বেয়াররা। তবুও এই দুটি প্রাণীকে ওজনের দিক দিয়ে প্রায় সমান বলা গেলেও চলে, কারণ স্মাইলডনরা জাত ভেদে সর্বোচ্চ 400 কেজি পর্যন্ত হতে পারে। অন্যদিকে একটি পোলার বেয়ারা সর্বোচ্চ প্রায় 550 কেজি পর্যন্ত যেতে পারে। তাই মাঝারি বা মোটামুটি এই দুটি প্রাণীকে ওজনের দিক দিয়ে প্রায় সমান বলা গেলে চলে। তবে বন্ধুরা, স্মাইলডনরা একদিক দিয়ে বাজিমাত করে যাবে তা হলো তাদের দাঁতের আকৃতি। যেখানে একটি স্মাইলডনের দাঁতের আকৃতি সর্বোচ্চ 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, অন্যদিকে একটি পোলার বেয়ারের দাঁতের আকৃতি সর্বোচ্চ মাত্র 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তো বন্ধুরা, বাইট ফোর্সের দিক দিয়ে এই দুটি প্রাণীকে যদি কম্পারিজন করা হয় তাহলে অনেকটা এগিয়ে থাকবে পোলার বেয়াররা, অথবা বাজিমাত করে যেতে পারে বাইট ফোর্সের দিক দিয়ে বলতে পারেন। কারণ একটি পোলার বেয়ারের বাইট ফোর্স সর্বোচ্চ 600 কেজি পর্যন্ত হয়, অন্যদিকে একটি স্মাইলডনের বাইট ফোর্স সর্বোচ্চ 230 কেজি পর্যন্ত হয়। তাই বাইট ফোর্সের দিক দিয়ে স্মাইলডনরা এই যুদ্ধ থেকে অনেকটা এগিয়ে যায়। তবে পোলার বেয়ারের গতির কথা আসলে তারা প্রতি ঘন্টায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, অন্যদিকে একটি স্মাইলডনও প্রতি ঘন্টায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তাই গতির দিক দিয়ে এই দুটি প্রাণীকে টক্কর দিতে পারে, কারণ এই দুটি প্রাণী প্রায় সমান। আবার পোলার বেয়ারের ঘাড়ের আকৃতিটা নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করা ভাল্লুকের ঘাড়ের আকৃতি থেকে অনেকটা বড় হয়। তাই স্মাইলডনরা যদি তাদের গলায় বা ঘাড়ে একবার তাদের দুটি দাঁত প্রবেশ করাতে পারে তাহলে নিশ্চয়ই পোলার বেয়ারা মারা যাবে। আবার পোলার বেয়ারা যদি স্মাইলডনকে একবার কামড় দেয় তাহলে নিশ্চয়ই স্মাইলডনের হাড় ভেঙে যাবে, কারণ পোলার বেয়ারের বাইট ফোর্স ছিল অনেক স্মাইলডনের থেকে। বন্ধুরা, এই লড়াইটি কোথায় হচ্ছে তাও আমাদের দেখতে হবে। বন্ধুরা, এই লড়াইটি যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে হয় তাহলে পোলার বেয়ারা অনেকটা এগিয়ে থাকবে, আবার তার থেকে বেশি এগিয়ে থাকবে স্মাইলডনরা। তবে এই দুটি প্রাণীর লড়াই যদি বরফ অঞ্চলে হয় তাহলে পোলার বেয়ারা অনেকটা এগিয়ে থাকবে, স্মাইলডনরা অনেকটা পিছিয়ে যাবে এই যুদ্ধে। কারণ একটি বরফ অঞ্চলে টিকে থাকা খুবই কঠিন, সেখানে একটি পোলার বেয়ার টিকে থেকে সার্ভাইভ করতে পারে, তাছাড়া তাদের ফিটনেস অসম্ভব বেশি বলেই তারা বরফ অঞ্চলে টিকে থাকতে পারে। তাই কি মনে হয় কে জিততে পারে আমার কাছে কমেন্ট করে জানাবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় পোলার বেয়াররা একটু জিতে সম্ভাবনা বেশি রাখে। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আশা করি আমার কালকের ভিডিওটি দেখবেন।